বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার নিজ সংসদীয় আসন কেরানীগঞ্জের জিঞ্জিরা বাস স্ট্যান্ড ও জিঞ্জিরা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা তিন কেরানীগঞ্জকে আরও উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে ভোট দিয়ে জয়যুক্ত করার দাবি জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী। এ সময় জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি শাকুর হোসেন শাকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোস্তাক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। কোথায় গেল সেই বিএনপি জামাত জোট? ওরা সন্ত্রাসের রাজনীতিটা বেছে নিচ্ছে, বাসের আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, তারা ট্রেনের বগি পোড়ায় মানুষ হত্যা করতেছে। এটা তো ভাই সচক্ষে সারা বাংলাদেশের মানুষ দেখে, পৃথিবীর মানুষ দেখতেছে। কেরানীগঞ্জে আজকে ঢল নেমে গেছে, সবাই প্রস্তুত, নতুন ভোটার থেকে আরম্ভ করে মা বোনেরা যারা আছেন সবাই দেখবেন 7 তারিখে সকলে মিলে নৌকার প্রার্থীকে জয়লাভ করাবে।